فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر একই আজাদ প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ আর কদরের নামাজ আলাদা আলাদা পড়তে হবে নাকি একসাথে পড়বো? তাহাজ্জুদ আর কদরের না, কদর নামাজ, কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো নামাজ নেই। অর্থাৎ কদরের সালাত আপনি পড়বেন, সুরাত লাইলাতুল কদর যখন আসবে ইনশাল্লাহ তখন আপনি তাহাজ্জুদ তারাবি পড়বেন, সাথে সাথে আরও সালাত বেশি পড়বেন, এটা হলো নিয়ম। অর্থাৎ তারাবির পরও আরও পড়বেন, বেশি পড়বেন, বেশি পড়বেন। কেন? এই রাত্রি রাসূলুল্লাহ সাল্লাম সারা রাত্রি ইবাদত করেছেন, তাহলে বুঝার সারা রাত্রি ইবাদত করলে কেউ কিন্তু শুধু 8 রাকাতে সীমাবদ্ধ থাকেনি, এবং শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাত্রিতে শুধু 20 রাকাতও পড়েনি, বরং যত বেশি পারছেন পড়ছেন। এবং এই রাত্রিগুলিতে তা কদর রাত্রিগুলিতে রাসূলুল্লাহ সাল্লাম আই কাজা লাইলা কুল্লা সারা রাত্রি দাঁড়াতেন, এর অর্থ হচ্ছে সারা রাত্রিকে শুধু 8-এর মধ্যে সীমাবদ্ধ ছিল, বেশি বেশি পড়তেন, অন্যরাও পড়তেন। অর্থাৎ যত বেশি পড়বেন তত বেশি লাভ, এখানে 8-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনি যদি কোনো তারাবি পড়েছেন এরপর আরও পড়তে চান কোনো সমস্যা নেই, এরপর আরও পড়বেন, এবং সেটাতে লাইলাতুল কদর দিয়ে পড়তে হবে, এটাও ঠিক নয়। অনেকে মনে করে থাকেন হ্যাঁ লাইলাতুল কদর পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেকে মনে করে থাকেন যে লাইলাতুল কদর সহ এক রাতে এক প্রথম রাকাতে লাইলাতুল কদর, দ্বিতীয় রাকাতে কুলু আল্লাহ ভারত পড়তে হবে, এটাও বাধ্যতামূলক নাই। আপনি ইচ্ছা করলে পড়তে পারেন কুলু আল্লাহ ভারত, ভালো জিনিস। রাসূলুল্লাহ সাল্লামের কোনো এক সাহাবি তিনি কুলু আল্লাহ ভারত পড়তেন প্রত্যেক সালাতে, আপনি সেটা পড়তে পারেন, কিন্তু এটাকে নির্ধারণ করে নেওয়া ঠিক হবে না যে সবসময় এটাই পড়বো, এটা নয়। বরং অন্য সালাত অন্য কেরাতও পড়তে পারেন, যতটুকু আপনি পারেন সবটাই পড়তে পারেন, কোরআনে যেখানে মুখস্থ পারেন সেখান থেকে পড়তে পারেন, অথবা না পারলে দেখেও পড়তে পারেন। আমরা যেটা বলেছিলাম আগে জায়েজ আছে, শর্ত হচ্ছে আপনি এই যখন ইনশাআল্লাহ লাইলাতুল কদর আসবে, লাইলাতুল কদর পেতে হলে আপনাকে হাত্তা মতলা আল ফাজর, ফজর সালাত অর্থাৎ সোবে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত বিভিন্নভাবে ইবাদত থাকবেন, যদি যতক্ষণ পারেন সালাত থেকে করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অথবা আল্লাহর ইবাদত সাহারি খাবেন, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এরপরে আবার কোরআন তেলাওয়াত করবেন, সময়টাকে পুরোপুরি আল্লাহর জন্য দিবেন, ইনশাআল্লাহ আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।